দর্শক আজ আবারও আপনাদের সামনে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে পর্বে আপনাদের জন্য থাকছে টক দই আর এই টক দইটা তৈরি করতে আমার সময় লাগবে এক ঘন্টা তাহলে চলুন দেখে নিয়ে পুরো প্রস্তুত প্রণালী টক দই তৈরি করার জন্য আমি এখানে দুধ নিয়েছি এক কেজি এবার আমি গ্যাসটা অন করে দিচ্ছি এবং গ্যাসটা আমি হাইতে রেখে দুধটা ফুটিয়ে নিচ্ছি আমি অপেক্ষা করছি দুধটা ফুটে ওঠা পর্যন্ত টক দই তৈরি করার ক্ষেত্রে আমি ভিডিও শেষে আপনাদেরকে কিছু টিপস বোঝে দেবো জন্য আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখতেই পাচ্ছেন দুধটা ফুটে উঠেছে এবার আমি গ্যাসটা কমিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে আমি গ্যাসটা মিডিয়ামের থেকেও একটু কম রাখছি এই দুধটা আমি জাল করে ঘন করে নেব আমি এখানে এক কেজি দুধ নিয়েছি আর এই দুধটা আমি ঘন করে হাফ কেজির মতো রাখব দুধটা ফুটে ওঠার পর গ্যাসটা কখনো হাই হিটে রেখে দুধটা ঘন করবেন না তাহলে দেখা যাবে দুধটা খুব দ্রুত শুকিয়ে যাবে কিন্তু ঘনত্বটা ঠিকমতো আসবে না দুধের উপর যেন কোনো প্রকার শর্ণ না পড়ে সেজন্য দুধের কাছে থেকেই কিন্তু বারেবার এভাবে নেড়ে দিয়ে দুধটা আপনাকে ঘন করে নিতে হবে অনেক সময় দেখা যায় দইটা পাতানোর সময় দুধের উপরে শর থাকলে সেই শরটা কিন্তু ছানার মতো হয়ে যায় এজন্য দুধটা ঘন করার সময় বারে বার এভাবে নেড়ে দিয়ে তারপর দুধটা ঘন করে নেবেন আমি এভাবে পনেরো থেকে বিশ মিনিট সময় নিয়ে দুধটাকে ঘন করে নিব আমি অপেক্ষা করছি দুধটা ঘন হয়ে আসা পর্যন্ত দর্শক দেখতেই পাচ্ছেন আমার দুধটা কিন্তু আগের থেকে ঘন হয়ে এসেছে এবং পরিমাণেও কম হয়ে এসেছে এখন এখানে যে দুধ আছে সেই দুধের পরিমাণটা হয়তো হাফ কেজির থেকে একটু কম বেশি হতে পারে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবং দুধটা এভাবে নেড়ে চেড়ে একটু ঠান্ডা করে নিচ্ছি দইটা বসানোর জন্য আমি এখানে আমার একটা পুরাতন রাইস কুকারে গামলা নিয়ে নিয়েছি আমি দইটা তৈরি করার সময় সব সময় এই গামলাটা ব্যবহার করি এবার এই গামলাটার ভেতরে আমি এরকম একটা স্ট্যান্ড বসিয়ে নিচ্ছি স্ট্যান্ডের উপরে আমি এরকম একটা ঢাকনা দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এ জায়গা যে কোনো ধরনের পেরেটও ব্যবহার করতে পারেন এবার এর উপরে আমি একটা টাওয়াল দিয়ে দিচ্ছি এবার আমি এর ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি এবং ঢাকনায় যে সিদ্রটা আছে এই সিদ্রটাও আমি বন্ধ করে দিচ্ছি এবং এটা আমি পিরিহিট করে নিচ্ছি মিডিয়ামের থেকেও একটু কম আছে পাঁচ মিনিটের মতো সময় ধরে আমি এটা প্রিহিট করে নিচ্ছি এই পিরিহিট করার সময় পাতেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না এবার আমি দইয়ের প্রিপারেশনটা করে নিচ্ছি আমি এখানে টক দই নিয়েছি তিন টেবিল চামচ এবার আমি একটা হ্যান্ড হুইক সাহায্যে দইটা এভাবে ফেটিয়ে নিচ্ছি দইটা ফেটানো হয়ে গিয়েছে এবার আমি এর ভিতরে কিছুটা দুধ দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে আমি দুধের সঙ্গে দইটা এভাবে মিশিয়ে নিচ্ছি আমার মেশানো হয়ে গিয়েছে এবার এই দুধটা আমি এই পাতিলের দুধের ভিতর দিয়ে দিচ্ছি দইটা পাতানোর সময় দুধটা আপনাকে অবশ্যই কুসুম গরমের থেকেও একটু কম রাখতে হবে আপনি হাত দিলে বুঝতে পারবেন যে দুধটা গরম আছে এরকম অবস্থায় দইয়ের বীজটা আপনাকে দুধের ভিতরে দিতে হবে দুধটা যদি বেশি গরম থাকে তাহলে এটা সঙ্গে সঙ্গে ছানা হয়ে যাবে আর দুধটা যদি খুব বেশি ঠান্ডা থাকে তাহলে আপনি যখনই দইটা পাতাবেন তাহলে আপনার দইটা ঠিকমতো জমাট বাঁধবে না এজন্য দই পাতানোর সময় দুধটা আপনাকে কুসুম গরমের থেকেও একটু কম রাখতে হবে দুধের ভিতরে আমি টক দইটা ঢেলে দিয়ে এভাবে হ্যান্ড হইচের সাহায্যে আরও কিছু সময় হবে দুধটা একটু ফেটিয়ে নেব আমি এখানে প্রাণের একটা টক দইয়ের বাটি নিয়ে নিয়েছি এবার এ বাটির ভেতরে আমি দুধটা ঢেলে দিচ্ছি আপনারা যে কোনো ধরনের বাটিতেই কিন্তু দইটা পাতাতে পারেন অথবা মাটির পাত্রেও আপনারা দইটা বসাতে পারেন আমি এর থেকে বেশি দুধ আর বাটিতে দেব না এবারে বাটির মুখটা আমি বন্ধ করে দিচ্ছি এদিকে আমার পাত্রটি পাঁচ মিনিট প্রিহিট করা হয়ে গিয়েছে এবার আমি এই পাত্রের ভিতরে দইয়ের বাটিটা বসিয়ে দিচ্ছি ঢাকনাটা উঠিয়ে আমি টাওয়ারটা এরকম চারিপাশ থেকে সরিয়ে দইয়ের বাটিটা বসিয়ে দিচ্ছি হাজ আমার সামান্য একটু দুধ বেঁচেছিল সেই দুধটাও আমি অন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি সেটাও আমি এর সঙ্গে বসিয়ে দিচ্ছি এবার আমি এই বাটিটার মুখটাও বন্ধ করে দিচ্ছি টাওয়ারটা দিয়ে আমি চারিপাশ থেকে এভাবে মুখটা বন্ধ করে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে আমি যে মুখটা ঢেকে দিচ্ছি এ পর্যায়ে আমি গ্যাসটা একেবারেই কম করে দিচ্ছি গ্যাসটা যতটা কম করা যায় ততটা কম করে এভাবে আপনাকে ঢেকে রেখে দিতে হবে আমি পঞ্চাশ মিনিটের জন্য এটা এভাবে ঢেকে রেখে দিচ্ছি আমি পঞ্চাশ মিনিট পর ফিরে এসেছি এবার ঢাকনাটা আমি উঠিয়ে নিচ্ছি এবং চারিপাশ থেকে টাওয়ারটা সরিয়ে আমি দইয়ের পাত্রটা বের করে নিচ্ছি এই কাজটা আপনাকে একটু সাবধানে করতে হবে কারণ এই সময় টাওয়ারটা কিন্তু বেশ একটু গরম থাকে ছোট যে পাত্রে আমি দইটা বসিয়েছিলাম সেই দইটা আমি আধা ঘন্টা পর আমি বের করে নিয়েছি এবার আমি দইয়ের মুখটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি দইটা কেমন হয়েছে দর্শক দেখতেই পাচ্ছেন দইটা খুব সুন্দরভাবে জমে গিয়েছে দইটা আমি সেই টাওয়ার দিয়ে এভাবে পেঁচিয়ে এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি এভাবেই রেখে দেব এবং সেটা ঠান্ডা হওয়ার পর আমি ফ্রিজে রেখে দেব দুই থেকে তিন ঘন্টার জন্য আমি ফিরে আসছি দুই থেকে তিন ঘন্টা পর তিন ঘন্টা পর আমি ফ্রিজ থেকে দইটা বের করে নিয়ে এসেছি দর্শক দেখতেই পাচ্ছেন দইটা খুব সুন্দরভাবে জমেছে আমি ছোট যে পাত্রে দইটা বসিয়েছিলাম সেই দইটাও খুব সুন্দরভাবে জমে গিয়েছে এবার আমি দইটা একটু কেটে আপনাদের দেখাচ্ছি দইটা আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন দইটা কেমন জমেছে দর্শক দেখতেই পাচ্ছেন পটের ভিতরে দই থেকে কোনো এক্সট্রা পানিও বের হয়নি আমি এবার এই ছোটো পটের দইটাও কেটে আপনাদেরকে দেখাচ্ছি এটা কেমন হয়েছে এবার আমি আপনাদেরকে কিছু টিপস বলে দিচ্ছি টক দই কিংবা মিষ্টি দই যে দই আপনি তৈরি করতে চান না কেন দুধটা কিন্তু আপনাকে ঘন করে নিতে হবে দুধ যদি পাত্রে থাকে তাহলে দেখা যাবে দই থেকে খুব দ্রুত পানিটা ছেড়ে দিবে। দ্বিতীয় টিপস আপনি যদি ভাপে দইটা তৈরি করেন তাহলে যে পাত্রে আপনি দইটি তৈরি করবেন সেই পাত্রটি যেন নিচটা একটু ভারী হয় এবং একটু ভেতরটা যেন গভীর হয় পাত্রের নিচটা যদি হালকা থাকে তাহলে আপনারা একটা তাওয়া গরম করে তার উপরে পাত্রটি বসিয়ে দইটা বসাবেন তিন নম্বর টিপস দইটা বসানোর সময় আপনার গ্যাসের সর্বনিম্ন তাপমাত্রায় আপনাকে রাখতে হবে গ্যাসটা যদি আপনার বেশি থাকে তাহলে দুধটা সঙ্গে সঙ্গে ছানা কেটে যাবে টিপস নাম্বার চার দইটা ফ্রিজে কমপক্ষে তিন থেকে চার ঘন্টা রাখবেন তাহলে এর রেজাল্টটা ভালো পাবেন টিপস নাম্বার পাঁচ দই তৈরি করার জন্য দুধটা যখন ঘন করবেন দুধের উপরে কোনো প্রকার যেন শর না পড়ে সেদিকটা একটু খেয়াল রাখবেন আর যদি কোনো কারণে দুধের উপরে সর পড়ে তাহলে দইয়ের বীজটা মেশানোর পর দুধটা সেকে শরটা বের করে নেবেন আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে আর এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা আপনাদের প্রিয়জনদের সঙ্গে এটা শেয়ার করতে পারেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ জড়িত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ এত সময় আমাদের সঙ্গে থাকার জন্য আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে